आजकल बेशिरभाग मानुषी प्रतिदिन एकटी बा दुटी करे डिम खेये थाकेन, तबुओ तादेरके बोलते शुनि जे शरीर दुर्बल लागे किंबा डिम खेयेओ तो कोनो उपकार होच्छे ना। केन हय एरकम? आजकेर भिडियोटी सम्पूर्ण देखले जानते पारबेन आसल तथ्य। डिम कखन खेले सबचेये बेशी उपकार हय एबं डिम किभाबे खेते हय, तो भिडियोटी एक सेकेंडो स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइल। प्रथमेई आपनादेरके जानाबो डिम खेले शरीरे आसले कि घटे, एरपरेई जानाबो डिम आसले कखन खेते हबे। डिम खेले खिदे कमे जाय, जारा ओजन कमाते चाच्छेन किंबा अल्प खेये सुस्थ थाकते चाच्छेन तादेर जन्य डिम खूब भालो एकटी खाबार। आजकल अनेक शिशुकेई देखबेन छोटो थेकेई चशमा पड़े घुरछे, आर बयस हले तो कथाई नेई, किन्तु एरा कि डिम खाय ना? নাকি যেভাবে ডিম খাচ্ছে তাতে পুষ্টি পাচ্ছে না শরীর? মোট কথা হলো, ডিম সঠিকভাবে খেলে দৃষ্টিশক্তির উন্নতি হবে এবং এই উন্নতি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, কারণ ডিমে রয়েছে লুটেইন এবং জিয়াওক্সাথিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে, সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতাও বাড়ায়, ফলে চোখের ছানি তো পড়বেই না। এবং চোখের যদি কোনো রোগ থেকে থাকে তা খুব দ্রুত ভালো হবে এবং চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়াও ডিম ত্বকের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়, কারণ ডিমে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা স্কিন এবং চুলের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়, যে কারণে ডিম প্রতিদিন খেলে চুল পড়ার সমস্যা একদম থাকবে না। যাদের চুল ঝরে পড়ছে কিংবা চুল আরও সুন্দর করতে চান, তারা সঠিক সময়ে এবং সঠিকভাবে অবশ্যই ডিম খাবেন। ভিটামিন এ ছাড়াও ডিমে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ই, যা চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে এবং চুল পড়ার হার কমিয়ে দেয়, নতুন করে চুল গজাতেও সাহায্য করে। এবং ভিটামিন ই কিন্তু ত্বকের যত্ন নেয় ভেতর থেকে, তাই অবশ্যই ত্বক এবং চুল সুন্দর করতে চাইলে ডিম খেতে হবে। আমাদের শরীরকে সচল রাখতে যেসব পুষ্টি উপাদানগুলো প্রয়োজন তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড কিন্তু অন্যতম, আর এই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। তাই যদি ডিম খাওয়া যায় তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তাই থাকবে না। কিন্তু কখন খাবেন ডিম? শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে তাহলে এমন অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে যা সারা জীবন আপনাকে বহন করতে হবে। তাই আপনাকে এমন সব খাবার খেতে হবে যাতে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা না কমে। এই রকম একটি খাবার হচ্ছে ডিম, যা শরীরের অ্যানিমিয়া বা রক্তশূন্যতার প্রকোপ কমাতে সাহায্য করে। যদি প্রতিদিন ডিম খাওয়া যায় তাহলে শরীরে আয়রনের ঘাটতি একদম থাকবে না এবং শরীরে প্রবেশ করার পরেই রক্তে লোহিত রক্তকণিকার উৎপাদন অনেক বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না। প্রথমেই বলছি ডিম খেলে ক্ষুধা কমে, এই কারণেই কিন্তু ডিম খেলে ওজনও কমে। আসলে যারা ওজন বাড়ার ভয়ে ডিম খাচ্ছেন না তাদেরকে বলবো, আপনারা ভুল করছেন। ডিম খেলে শরীরের পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে, তেমনি ডিম খেলে আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে, দেহে চর্বি জমার সুযোগ পায় না। যদি ডিম সঠিকভাবে খান অবশ্যই আপনাকে এই সঠিক নিয়মটা জানতে হবে। যাদের হাই কোলেস্ট্রল রয়েছে এবং হাই প্রেশারের ভয়ে ডিম খাচ্ছেন না বা হার্ট সুস্থ রাখার ভয়ে ডিম খাওয়া এড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো, সঠিকভাবে প্রতিদিন একটি করে ডিম খান, তাহলে হার্ট ভালো থাকবে, কারণ ডিম কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়। খারাপ কোলেস্ট্রল একেবারেই থাকে না, যদি সঠিকভাবে প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমতে থাকবে। ডিমে রয়েছে কোলিন নামের একটি অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে, মস্তিষ্ককে বেশি বেশি কাজ করায় এই কোলিন এবং স্মৃতিশক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। মনোযোগ বৃদ্ধি করার পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সকলেরই বুদ্ধির ধার বেড়ে যায় ডিম খেলে। এক কথায় মস্তিষ্ক সুন্দরভাবে কাজ করবে যদি সঠিকভাবে ডিম খেতে পারেন।
কারণ মস্তিষ্কের কাজ নির্ভর করে অনেকটাই কোলিনের উপর। সেই কারণেই যদি এই কোলিনের ঘাটতি ঘটে তাহলে কিন্তু ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্সের মতো রোগ দেখা দেয়। এই রোগ যদি হয় তাহলে কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় গিয়ে কিছুই মনে পড়ে না। এই ধরনের বিষয় ঘটতে থাকে, তাই অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে ডিম খাওয়ার অভ্যাস করুন। অনেকেই শরীরের ব্যথায় কষ্ট পান, সেটা হতে পাড়ে পেশির ব্যথা অথবা হাড় জয়েন্টের ব্যথা। যে কোনো বয়সেই যে কোনো ধরনের ব্যথা হলে অবশ্যই ডিম খাবেন। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। এই ভিটামিন ডি কিন্তু সব খাবারেই থাকে না, যেহেতু ভিটামিন ডি শরীরের ব্যথা দূর করতে পারে এবং সেই সঙ্গে ডিমে ক্যালসিয়াম থাকায় তা হাড়ের ব্যথাকে একদম দূর করতে পারে। হাড়ের ব্যথা অথবা দাঁতের ব্যথা, যে কোনো ধরনের ব্যথা হলে অবশ্যই ডিম খাবেন। আসলে ডিম খেলে আপনার শরীর একদম চাঙ্গা হয়ে উঠবে, সারাদিন কোনো ক্লান্তি কাজ করবে না, সকাল থেকে রাত পর্যন্ত সুন্দরভাবে শরীরকে সতেজ সচল রাখতে এবং সারা রাত ভালো ঘুমের জন্য অবশ্যই আপনাকে একটি করে ডিম খেতে হবে। ডিম খাওয়ার আরেকটি সুবিধা হলো ডিমে যে অ্যালবুমিন নামের বিশেষ ধরনের এক প্রোটিন থাকে, তা পেশির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ডিম খেলে আপনার সারাদিনের প্রোটিনের চাহিদার অনেকটাই পূরণ হয়ে যায়, সেই সঙ্গে শরীরের অভ্যন্তরীণ ক্ষমতা অনেক বেড়ে যায়, তাই অবশ্যই ডিম খেতে হবে। এখন অনেকেই ভাবছেন ডিমের এত সব উপকারিতা পাওয়ার জন্য ডিম কখন খেতে হবে। ডিম অবশ্যই খেতে হবে সকালবেলায়, সকালের নাস্তায়। আপনি যাই খান না কেন, একটি সিদ্ধ ডিম কিন্তু অবশ্যই খাবেন। যারা সকালের নাস্তায় দুধ জাতীয় খাবার খান তারা ডিমটা খাবেন না। যদি আপনি ভাত অথবা রুটি খান অথবা অন্য কোনো ব্রেকফাস্ট করেন, কেউ ফল খেয়ে থাকেন কিংবা ফলের তৈরি জুস খান, তারাও একটি ডিম খেতে পারবেন। কিন্তু টক ফলের সাথে ডিম না খাওয়াই ভালো, এতে অ্যাসিডিটি বেড়ে যায়। তেমনি এক গ্লাস দুধ খেলে কিংবা দুধ জাতীয় জিনিস খেলে তার সাথেও সকালে ডিম খেলে শরীরে অস্বস্তি হতে পারে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা রাতে ঘুমানোর আগে বা রাতের খাবারের সাথে একটি করে ডিম খেয়ে নেবেন। কিন্তু রাতে ডিম খাওয়ার চেয়ে সকালে ডিম খাওয়া বেশি উপকারী। আপনি যদি সকালে একটি করে ডিম খেতে পারেন তাহলে সারাদিন আপনার শরীর চাঙ্গা থাকবে এবং রাতের ঘুমও ভালো হবে। সারাদিন কাজ করতে আপনার কোনো সমস্যাই হবে না, সেই সাথে আপনার শরীরের এই সব রোগ তো দূর হবেই এবং শরীরের যে পুষ্টির চাহিদা থাকে তাও পূরণ হবে। এবারে বলবো ডিম আসলে কিভাবে খাবেন। অনেকেই ডিম ভেজে খান, কেউ রান্না করে খান, আবার কেউ শরীরের ভালোর কথা চিন্তা করে কাঁচা ডিমও খেয়ে থাকেন। কিন্তু অবশ্যই ডিম আপনাকে পরিপূর্ণ সিদ্ধ করে খেতে হবে। আধা সিদ্ধ বা হাফ বয়েল ডিম খাওয়ার যে প্রচলন আছে এতে করে কিন্তু ডিমের জীবাণু শরীরে গিয়ে বিপত্তি ঘটাতে পারে, তাই পরিপূর্ণ একটি সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ সুসিদ্ধ ডিম খাবেন। আধা সিদ্ধ, কম সিদ্ধ বা ডিম পোস খাওয়ার চেয়ে একটি সিদ্ধ ডিম খেলে আপনার শরীরে তা সবচেয়ে ভালো কাজ করবে। যারা হার্টের রোগী আছেন, হাই কোলেস্ট্রল বা হাই প্রেশারের সমস্যা আছে, তারাও নিশ্চিন্তে সিদ্ধ ডিম খেতে পারেন। কারণ ডিম ভাজলে কেবল খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, তাই অবশ্যই ডিম সিদ্ধ খাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে দেরি না করে আজ থেকেই আপনার ডিম খাওয়ার নিয়ম বদলে ফেলুন। ডিম অবশ্যই প্রতিদিন খাবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।